আসসালামু আলাইকুম। গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুর রহমান মিল্কি। আজকে আপনাদের জন্য আমরা এসুসের 12 জেনারেশনের এন্ট্রি এবং মিড লেভেলের কিছু মাদারবোর্ড নিয়ে এসেছি, যেগুলো আমরা আনবক্সিং এবং ওভারভিউ করে দেখাবো। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শুরু করছি আজকে এসুস প্রাইম H610M-E D4 এই মাদারবোর্ডটি দিয়ে। মাদারবোর্ডের বক্সে কি কি রয়েছে দেখে নেওয়া যাক। বক্সে মাদারবোর্ডটি ছাড়াও দুটি সেটা কেবল, আইও শিল্ড এবং দুটি M.2 পোর্টের জন্য স্ক্রু সেট দেওয়া আছে এবং ম্যানুয়াল। এই মাদারবোর্ডটিতে 12 জেনারেশনের সেলেরন এবং কোরাই সিরিজের প্রসেসরগুলো ব্যবহার করা যায়। i3, i5, i7 এবং i9 সাপোর্টেড হলো আমরা আপনাকে সাজেশন করব সেলেরন এবং i3, i5 এর উপরে ব্যবহার না করার জন্য। দুটি র্যাম স্লট দেওয়া আছে, দুটি DDR4 এবং ম্যাক্সিমাম আপনি 3200 MHz-এর র্যাম ব্যবহার করতে পারবেন। একটি PCIe Gen 4 X16 স্লট এবং একটি PCIe Gen 3 X1 স্লট দেওয়া আছে। দুটি M.2 পোর্ট দেওয়া আছে, এগুলো কোনোটি Gen 4 সাপোর্টেড না, সো আপনি শুধুমাত্র Gen 3 এখানে ব্যবহার করতে পারবেন। মাদারবোর্ডটিতে দুটি RGB এবং 3টি ARGB Gen 2 পোর্ট দেওয়া আছে আপনার মাদারবোর্ডের এবং আপনার পিসির RGB শক পূরণ করার জন্য। এটিতে 7.1 অডিও চ্যানেল, GBPL ইথারনেট, দুটি 4টি USB 2, দুটি USB 3.2, একটি HDMI, একটি ডিসপ্লে পোর্ট এবং একটি VGA পোর্ট দেওয়া আছে এবং PS2 কিবোর্ড মাউসের জন্য পোর্ট দেওয়া আছে যদি আপনার দরকার পড়ে। আমাদের এখনকার বোর্ডটি এসুস টাফ B660M-E D4। এই মাদারবোর্ডটিও DDR4 মাদারবোর্ড। দেখে নেওয়া যাক বক্সে কি কি রয়েছে। মাদারবোর্ড, আইও শিল্ড, M.2 পোর্টের জন্য স্ক্রু, দুটি সেটা কেবল, ম্যানুয়াল এবং একটি স্টিকার স্ট্রিপ দেওয়া আছে। মিড রেঞ্জের এই মাদারবোর্ডটিতে আপনি যথারীতি ইন্টেল 12 জেন সেলেরন এবং কোরাই সিরিজের প্রসেসরগুলো ব্যবহার করতে পারবেন। এই মাদারবোর্ডটিতে 4টি DDR4 র্যাম স্লট দেওয়া আছে, যেগুলোতে আপনি ম্যাক্সিমাম 5333 MHz-এর র্যাম ব্যবহার করতে পারবেন 128 GB পর্যন্ত। কিন্তু মাথায় রাখতে হবে 5333 MHz-এর র্যামগুলো আপনাকে ওসি মোডে বা আপনার বায়োস থেকে ইন্টেলের XMP মোড অন করে চালাতে হবে। এই মাদারবোর্ডটিতে বেশ ভালো একটা হিটসিং দেওয়া আছে। মাদারবোর্ডটিতে একটি Gen 4 X16 স্লট, একটি Gen 3 X16 স্লট আছে, একটি Gen 3 X1 স্লট আছে, দুটি M.2 পোর্ট দেওয়া আছে, একটিতে হিটসিঙ্ক আছে, একটিতে হিটসিঙ্ক নেই। আপনার প্রথম যে পোর্টটি, এটি আপনার প্রসেসরের সাথে Gen 4 মোডে কাজ করবে এবং পরেরটি চিপসেটের সাথে Gen 4 মোডে কাজ করবে। এটিতে 4টি সেটআপ পোর্ট দেওয়া আছে, এখানে দুটি, একটি টাইপ সি পোর্ট দেওয়া আছে। আর মাদারবোর্ডটিতে আপনি টোটাল 4টি ARGB পোর্ট পাচ্ছেন, যার মধ্যে 3টি ARGB Gen 2 অরা সাপোর্টেড এবং একটি RGB পোর্ট। মাদারবোর্ডটিতে রিয়েলটেক 7.1 অডিও সারাউন্ড দেওয়া আছে, 2.5G রিয়েলটেক ইথারনেট দেওয়া আছে, যেটি অ্যাসুসের টাফ গার্ড দেওয়া, টাফ শিল্ড দেওয়া। USB 3.1, একটি ফার্স্ট জেন, একটি সেকেন্ড জেন, দুটি সেকেন্ড জেন, দুটি USB 2, একটি HDMI এবং একটি ডিসপ্লে পোর্ট দেওয়া আছে। যাদের বাজেট মিড রেঞ্জের হবে এবং i5 বা i7 ওভারক্লক করতে চান না, তারা এই মাদারবোর্ডটি ব্যবহার করতে পারেন। আমাদের আজকে শেষ মাদারবোর্ডটি হচ্ছে এসুস প্রাইম H670+D4 এবং এটিও একটি DDR4 মাদারবোর্ড। দেখে নেওয়া যাক মাদারবোর্ডের ভিতরে কি কি আছে, সরি মাদারবোর্ডের বক্সের ভিতরে কি কি আছে।
মাদারবোর্ড, দুটি সেটা কেবল, ম্যানুয়াল, এটা হচ্ছে M.2 SSD শক রেজিস্ট্যান্ট রাবার প্যাড, M.2 স্ক্রু তিনটি এবং আয়ো শিল্ড। আমাদের আজকে যে কয়টি মাদারবোর্ড ছিল তার মধ্যে এটি সবচেয়ে হাইয়েস্ট চিপসেটের H670, যেটি Z690 ইমিডিয়েট পরের ভার্সনটি। এটিতে 4টি র্যাম স্লট দেওয়া আছে, যেটাতে আপনি DDR4 128 GB পর্যন্ত 5000 MHz র্যাম ব্যবহার করতে পারবেন। একটি X16 Gen 4, দুটি X16 Gen 3, দুটি X1 Gen 3 এবং তিনটি M.2 সাটাপোর্ট দেওয়া আছে, যেগুলোতে জেন ফোর সাপোর্টেড। আপনি একটি জেন ফোর পাবেন প্রসেসর থেকে, বাকি দুটো চিপসেটের আন্ডারে পড়ে। এই মাদারবোর্ডটিতে USB 3 হেডার রয়েছে দুটি, সো টোটাল 4টি USB 3 হেডার আপনি পাচ্ছেন এখান থেকে। আপনি RGB-র জন্য পাচ্ছেন দুইটি ARGB এবং দুটি RGB পোর্ট রয়েছে। ARGB-গুলো Gen 2 সাপোর্টেড, Asus Aura Gen 2 সাপোর্টেড। মাদারবোর্ডটির পিছনে রয়েছে 2.5 GB ইথারনেট, 7.1 অডিও, 3.USB 3 রয়েছে, তিনটি টাইপ সি Gen 3.2, একটি 3.2 Gen 2 SSD USB স্লট দুটি এবং একটি ডিসপ্লে পোর্ট এবং একটি HDMI পোর্ট। আপনাদের যাদের হয়তো বাজেট 690 সিরিজের কেনার মতন নাও হতে পারে, তার আপনারা অনায়াসে এই বোর্ডটি ব্যবহার করতে পারেন, যেটাতে আপনি হাই এন্ড পারফরমেন্স পাবেন। কিন্তু হয়তো আপনি ওভারক্লক করে আপনার ডিজায়ার্ড পারফরমেন্স নাও পেতে পারেন, কিন্তু Core i3 থেকে Core i9 পর্যন্ত সবগুলো প্রসেসর যেহেতু এখানে ব্যবহার করা যায়, সো আপনি Z690 ব্যবহার না করেও মোটামুটি Z690 লেভেলের পারফরমেন্স এখানে এক্সপেক্ট করতে পারেন। এই ছিল আজকে আমাদের ওভারভিউ ভিডিও। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আপনার মন্তব্য জানাতে পারেন কমেন্ট বক্সে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি প্রেস করে রাখুন ফিউচার আপডেটের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।